আসসালামু আলাইকুম তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন জানাব পুরো খবর জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়করা এসব দাবি জানান এর আগে ফ্যাসেস্ট হাসিনার পতনের এক মাস পূর্তির শহীদি মার্চে ছাত্র জনতার ঢল নামে রাজধানীর রাজপথে মিছিলে যোগ দেয়া মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ নূর হোসেনের রিপোর্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল নিয়ে হাজির হয় হাজারো জনতা। লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিল যত দূরে গিয়েছে ততই শহীদি মার্চে যুক্ত হয়েছে ছাত্র জনতার নতুন বহর বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে প্লাকার্ড হাতে মিছিলে উপস্থিত ছাত্রজনতার প্রত্যাশা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ এই ছাত্রসমাজ অনেকদিন পর জাগ্রত হয়েছে আর একটা নতুন মিছিলটি জুলাই বিপ্লবের সাক্ষী সায়েন্স ল্যাব ধানমন্ডি কলাবাগান এলাকা পাড়ি দিয়ে পৌঁছে যায় শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণার কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে দ্রুত দেশ পুনর্গঠনের রোডম্যাপ দেওয়া সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রনেতাদের নূর হোসেন এনটিভি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচিতে হাজারো ছাত্র জনতার ঢল রাজপথে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই পদযাত্রায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আপেল শাহরিয়ারের রিপোর্ট হাজারো ছাত্র জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঢাকার রাজপথ সৈরাচা শেখ হাসিনার পদত্যাগের এক মাস পূর্তি ও গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষজনের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য থেকে নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মিছিল এগিয়ে যায় নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের দিকে সড়কের পাশে থাকা মানুষজনও যুক্ত হন এ মিছিলে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ সময় যুক্ত হন জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে এগিয়ে যায় মিছিল এ সময় ফিলিস্তিনের পতাকাও দেখা যায় মিছিলে স্বাধীনতাকামী এ দেশটির মানুষদের প্রতি সহমর্মিতা জানানো হয় সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাও তারাও এ কর্মসূচি পালনে যুক্ত হন সবার কণ্ঠেই ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখির দাবিও জানানো হয় এরপর রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপেল শাহরিয়ার এনটিভি নিউজ ঢাকা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আরও জানান গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে ইসলাম জানাচ্ছেন ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গণমানুষ দখলে নেন প্রধানমন্ত্রীর সরকারের বাসভবন গণভবন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় গণভবনকে গণমানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একই সাথে সেখানে প্রতিষ্ঠা করা হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার চেষ্টা চলছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন বিচারের আগ পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই তিনি জানান জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবে উপদেষ্টা পরিষদ ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে এদিকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি রিভিউ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে মৈদুল ইসলাম এন নিউজ ঢাকা বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতিকে অবন্ধু বলেও মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার ভারতের পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের দাঁড় করাতে বলেও জানান প্রধান কাজী ইফতেখার ডেস্ক উপদেষ্টা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার প্রকাশ করে বৃহস্পতিবার এতে অন্যান্য বিষয়ে পাশাপাশি উঠে আসে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড ইউনুস বলেন ভারতে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন তিনি যা অবন্ধ বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত সেখানে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান তিনি গণ অভ্যুত্থান ও জনরসের মুখে পালিয়ে যাওয়া হাসিনার এখন চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বিষয়টিও প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে তকমা দেওয়ার বিষয় থেকে ভারতের সরে আসা দরকার বলেন হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে ঢাকার সরকারি বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশকে শুধু একটি অজুহাত হিসেবে আখ্যা দেন সরকার প্রধান শুভ ইন্টারন্যাশনাল জুলাই ও আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড অভ্যুত্থানে বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি বলেন এই বিপ্লবে শহীদদের কোন ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বিপ্লবের সুফল ঘরে তুলতে বাংলাদেশের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের প্রয়োজন তাই দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ড ইউনুস ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে যারা খুনের পথ বেছে নিয়েছিলেন তাদের দেশে ও স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বলে জানান তিনি বলেন অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের সাথে কখনোই তারা বিশ্বাসঘাতকতা করবেন না দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এগুলো মোকাবেলায় একতা ও সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন ডক্টর ইউনস পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল ও চার নির্বাচন কমিশনার নতুন সরকারের সংস্কারের ওপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা দাদশ জাতীয় সংসদ নির্বাচন এক দলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিসি বলেছেন সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না আগার এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানান নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত আমি সহ মাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অদ্বৈ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের মহাদয়ের হাতে দিব পাঁচ বছরের মেয়াদ থাকলেও আড়াই বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চারজন নির্বাচন কমিশনার উদ্দেশ্য অর্জন আরও দু হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন বিতর্কিত নির্বাচনের দায় একার কমিশনের হতে পারে না নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনেই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে সিসি বলেন দাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্দ্যবিদাই প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুধনী ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায় নিয়ামুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা সরেচার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বৈধতা দেয়া ও গণতন্ত্র ধ্বংসের দায়ে রকিব হুদা ও আউয়াল কমিশনের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবি আহমেদ বলেন তিনটি কমিশনই আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে মানুষের ভোটের অধিকার হরণ করতে জামায়াতে ইসলামের আমিরের বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজবি বলেন পতিত স্বৈরাচারকে ক্ষমা করা মানে শহীদদের আত্মার সাথে বেইমানি করা বলেন গুম খুন অবিচারের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতেই হবে জনপ্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ ভাবাদর্শের লোকদের নিয়োগ দিয়েও প্রশ্ন তোলেন রিজবি আহমেদ আপনি শুধুমাত্র আপনার চাকরি রক্ষার্থে শেখ হাসিনার কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন একতরফা একটা নির্বাচন গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ভরার নির্বাচন গোটা দেশ দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছে তারপরে আপনি করলেন কি করে সংবিধানের যে নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন তো সুতরাং এইটার সাথে যারা দায়ী যে কটা নির্বাচন কমিশন হয়েছে আমি মনে করি তাদেরকেও কয়লা সংকটে উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কায় মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের বর্তমানে বারোশো মেগাওয়াটের দুটি কেন্দ্র পূর্ণাঙ্গভাবে উৎপাদনে থাকলে পর্যাপ্ত কয়লা মজুদ না থাকায় শীঘ্রই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রকল্প সূত্রে জানা গেছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুটি কেন্দ্র দু সালের জুলাই ও ডিসেম্বরে দু দফায় চালু হয় কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে আনা হয় লাখ টন কয়লা হাজার চুক্তি অনুযায়ী সুমিতমো কর্পোরেশন কয়লার সবশেষ সরবরাহ দেয় অগাস্টের মাঝামাঝি সময়ে সেই কয়লার আর অবশিষ্ট রয়েছে দুই লাখ আশি হাজার মেট্রিক টন যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা যাবে আর দেড় মাসের মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মৃতদেহের পরিচয় নিশ্চিত হবার জন্য ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ হারিস চৌধুরীর মেয়ে ব্যস্টার সামিরা চৌধুরী তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে আবেদন করেন তিনি দাবি করেন তার বাবার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে যা অত্যন্ত বেদনার সামিরা জানান তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত করার জন্য আবেদন করা হয় সাভারে হারিস চৌধুরী নামে যাকে দাফন করা হয়েছে তিনি তার বাবা কিনা তার নিশ্চিত হতে চান সামিরা শুনানি শেষে কবর থেকে মৃতদেহ তুলে ডিএনএ পরীক্ষার অনুমতি দেয় আদালত পিটিশনে আমাদের চাহিদা ছিল যে ওনার রিমেইনিং যা আছে ওই মাদ্রাসা সাভারের মাদ্রাসার প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃতি প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয় ওনারা আমাদেরকে আজকে রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন মিডিয়া একটার পর রিপোর্ট করেছে যে হারিশ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোয়াশা কাটছে না এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং সুরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে সেটার করার জন্য এই অবশ্যই দরকার ছিল সেটা আইনগতভাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পনেরোতম বার্ষিক দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহার মর্তনে কোরআন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন এম রহমানের ছেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সহ পরিবারের সদস্য ও বিএনপি নেতারা দীর্ঘ দশ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিজ বাসায় ফেরায় আই এফ ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা নিজ বাড়ি তারাবোতে তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মী সহ রূপগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এ সময়ে হাজার প্রাণের বিনিময়ে স্বৈরশাসক পতনের এক মাস পূর্তিতে এই বিজয়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান লুৎফুর রহমান বাদল নিজেকে ক্রিকেটের অনুরাগী উল্লেখ করে রূপগঞ্জে শিগগিরই একটি উন্নত ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি করার ঘোষণা দেন তিনি দীর্ঘ বছর পর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনাদের সামনে হাজির হওয়ার সম্পূর্ণ আল্লাহ পাখির ইচ্ছা হাজারো প্রাণের বিনিময়ে নতুন দিনের সূর্যোদয় দেখছি আমরা এই দিনের জন্য এই বিজয়ের জন্য ছাত্র বৈষম্য বিরোধীদের ছাত্র জনতার বিপ্লবীদের মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ গণহত্যার জন্য দায়ী শতাধিক পুলিশ কর্মকর্তার দায়ভার বহন করতে হচ্ছে গোটা পুলিশ বাহিনীকে তাদের মনোবল বাড়াতে সবার সহযোগিতার প্রয়োজন দুপুরে পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন নবাগত পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরাও নিহত হন ক্ষতিগ্রস্ত হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নাজুক হয়ে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানসিকভাবে বিপর্যস্ত পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো এবং দেশের মানুষকে পুলিশের প্রতি আস্থা ফেরাতে কাজ চলছে বলে জানান পুলিশ সুপার নগদ নিবেদিত অর্থনীতির খবর ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই কি এস আলমের পকেটে ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয় এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানালেন ব্যাংকটির পর্ষদ এর নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি এস আলমের লুট করা টাকা উদ্ধারে এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে ইসলামী ব্যাংকে তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না বলেও জানান তিনি তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ইসলামী ব্যাংকে গ্রাহক শেয়ার শেয়ারহোল্ডার ও কর্মীদের মধ্যে অনাস্থা তৈরি হয় যা ব্যাংক ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান মাইটি চিপসের আরও এক বছরের চুক্তি বাড়ালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাড্ডা ইস্পাহানি ফুড প্রোডাক্ট কার্যালয়ে দুপুরে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় গত বছর থেকে মাইটি চিপসের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন নাজমুল হোসেন শান্ত মাইটি চিপসের প্রচারণায় শান্তকে আরও বেশি সময় পেতেই চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত ছাড়াও ইস্পানি ফুডের পরিচালক ইমাদ ইস্পানি ও কোম্পানির জেনারেল ম্যানেজার ওমর সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে